এক গ্রামে এক মহিলা বাস করত। তার স্বামী মারা গিয়েছিল। তার একটা ছেলে ছিল, তার নাম আবদুল্লাহ। সে গ্রামে গ্রামে ফুচকা বিক্রি করত। ফুচকা বিক্রি করে যা উপার্জন হতো তা দিয়ে তাদের দিন চলত। একদিন তাদের ফুচকার পাশে আরেকটা ফুচকাওয়ালা ফুচকা বিক্রি করছিল। আবদুল্লাহর ফুচকা কেউ নিচ্ছিল না, আর অন্যদিকে পাশের ফুচকা খুব বিক্রি হচ্ছিল। সেদিন আবদুল্লাহ উদাস হয়ে বাড়ি ফিরল। কিছুদিন এইভাবে কেটে গেল। একদিন আবদুল্লাহর কাছে এক বুড়ি এলো। সে বলল, বাবা, আমি 3 দিন ধরে কিছু খাইনি, কিছু খাবার হবে? আবদুল্লাহ বলল, হ্যাঁ মাসিমণি, আপনি দাঁড়ান, আপনার জন্য খাবার দিচ্ছি। বুড়ি খাওয়ার পর তাকে একটা মশলা দিল আর বলল, এ না বাবা, এটা একটা জাদুর মশলা, এতে তোমার কাজে লাগবে। আবদুল্লাহ মশলাটা হাতে নিয়ে উদাসে বাড়ি ফিরে গেল।